প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠতে কার ভালো লাগে বলো তো বন্ধুরা, কিন্তু উঠতে হয়, কিছুই করার নেই। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু ঘুম থেকে উঠে আমি চলে এসেছি সকালবেলায়, আমার ফুল গাছে মানে ফুল ফুটেছে সেটাই তোমার সাথে শেয়ার করলাম। এখন সব গাছগুলো ছোটো ছোটো, মানে অনেক গাছ ফুটে লাগিয়েছে, এগুলো ছোটো ছোটো, কিন্তু এই দুটো গাছে ফুল এসেছে সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা গুড মর্নিং, তোমার সাথে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শীঘ্রই সিম্পল লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। গাছ থেকে টপ টপ করে বেগুন ছেড়ে নিচ্ছি কেন বলো তো? সকালে আজকে একটু সবজি আর রুটি বানানো হবে দুপুরে, কারণ আজকে আমাদের আর কি বলবো, বলে না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেই মানে সেরকমই অনুযায়ী আজকেও আমাদের ওই একটা পার্বণ আছে, মানে বাইরে রান্না করে খাওয়া, মানে ঘরের মধ্যে না, এটা হচ্ছে বাড়ির ভাত বলা হয় বা গাছতলার বার বলা হয়, এটা আমাদের নিয়ম আছে। আমার বিয়ে হয়েছে 8 বছর, তো ওই 8 বছর ধরেই হয়ে আসছে, দেখেছি এর আগেও হয়ে আসছে, তো এখনও হচ্ছে চলেছে, এই মাসটাতেই হয়। তো যাই হোক, এখানে দেখো এতগুলো বেগুন হয়েছে, তুলে নিয়ে এসেছি, এর মধ্যে বাড়ি থেকে কিছুটা মানে সবজি আছে, সব কিছু কেটে দিলে মা করে নেবে। আর এখানে মা চা বানিয়ে রেডি করে রেখেছিল, বেগুনটা তুলে নিয়েছি আমি, কিন্তু খেতে শুরু করে দিয়েছি চা বিস্কিট খেয়ে, একেবারে স্নান করে নিয়েছি, কিন্তু এখনও পূজা করিনি, কারণ হচ্ছে মা হচ্ছে সবজিটা বানিয়েছিল না, বললো সেগুলো তাড়াতাড়ি চলে আসো, আজকে কাঠের উনানে রুটি বানাবো দুপুরে। আর উনানে কাঠের উনান থেকে রুটি করলে না খুব সুন্দর হয়, রুটিগুলো খুব সুন্দর ফোলে, আর আমার কাঠের উনানে রুটি করতে বেশি ভালো লাগে সত্যি কথা। আর দেখো রুটি হয়ে গেছে, রুটি করে নিয়েছি, এরপর হচ্ছে আমি পূজা করব, তারপর সোনাকে খাওয়াবো, অনেকই কাজ লেগেই আছে, তো বাবু সোনাকে খাইয়ে দিয়েছি, তো তারপরে এখানে আমার ভীষণ খিদে লেগে গেছে, পূজা করতে করতে আমার মাথা ঘুরছিলো খিদের জন্য, সত্যি কেন জানি না কি হয়েছে। তো এখানে দেখো আমি কিন্তু খাবার নিয়ে বসে গেছি, তো খাওয়া দাওয়া করছে, আর এখানে কাকিমারও কিন্তু এই বললাম না যে বাইরে রান্না করতে হয়, তো এখানে দেখো আমাদের ওই বাইরের কোথায় করবে, হ্যাঁ আমাদের সেই ছোট কাকুর ওখানে করা হতো, সবাই একসাথে বাড়ির ফ্যামিলি সবাই একসাথে এক জায়গাতে নতুন করে সব ওই যে উনুন করতো না মাটির, করে সেখানেই করা হতো, কিন্তু সে এখন আর তেমন কেউ করে না, তো এখন মানে অন্যরকম হয়ে গেছে, তো আমাদের এখানেই হচ্ছে, আমরা বড়মারা আর কাকিমারা তিনজন করছি, আর সব কাকিমারা আলাদা আলাদা ওখানে বাড়ি মানে বাড়িটা করছে। তো আর আমাদের বাড়ির মানে পাশেই গ্রামে মানে ওখানেই জায়গাতে করে, কিন্তু এই ভিডিওতে দেখাবো না, এটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। সেখানে সবাই কত সবাই একসাথে মানে জড়ো হয়ে সব রান্না করে, খুব ভালো লাগে দেখতে। আর এখানে দেখো ডাল হবে, মানে এটা তো সিদ্ধ ভাত হয়, ভাত হবে, তারপরে হচ্ছে ওই আলু শিম বেগুন টমেটো যে যেরকম যে সবজি যেরকম পারে সিদ্ধ করে, আর লঙ্কা ভাজা দিয়ে খেতে হয়। আর এখানে দেখো ডালটা আমি বেছে নিচ্ছি, কারণ এর মধ্যে দেখতে পাচ্ছি কিছু কিছু কাঁকড় বা অন্য ডাল আছে, সেইগুলো একটু বেছে দিচ্ছি, মা করবে আর বকবক করছি। আর আমার এই মানে এরকম ভাত করে খেতে না ভীষণ সত্যি ভালো লাগে, জানি না তোমরা তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে, তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। দেখো এখানে বড় মা আর মা শুরু করে দিয়েছে, আর ভীষণ ধোঁয়া হচ্ছে, আমি তো উনুনের ধারে যাই না, দূরেই আছি, মা তো করে। দেখো আমরা রান্না করতে করতে ওদিকে কিন্তু আমাদের রান্না হয়েই এসেছে, আমরা কিন্তু হ্যাঁ বললাম না আজকে আমাদের ভাত কিন্তু খাওয়া হয়নি কেউ, এই একেবারে ওখানেই খাওয়া হবে বলে ওখানেই রান্না হয়ে গেছে। আর আমরা কিন্তু ওদিকে ডালটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু একটু ঘুরতে এসেছিলাম বাইরেটা, মা আর আমি দুজন একটু ঘুরে ঘুরে আসছি, আর এখানে কাকিমাদের রান্না করছে, এটাই তোমাদের সাথে শেয়ার করবো, কাকিমারা কোথায় রান্না করছে। তো দেখো এখানে কাকিমা করছে, এটা একটা কাকিমানদের বাড়িতে আমাদের দেখিয়েছিলাম, তো কাকিমানদের বাড়িতেই হচ্ছে লক্ষ্মী পূজার হচ্ছে ভিডিও দেখেছিলাম মানে বিসর্জনের, তো সেই কাকিমা এনে হচ্ছে, তো কাকিমা রান্না করছে, কাকিমাদের হয়েই এসেছে মানে রান্না। আর এখানে দেখো মাঠের ধারে বাড়ি, আমার তো মাঠের ধারেই বাড়ি, আর এই কাকিমাদের বাড়িতে অনেক নয় অতিথিরা এসেছে, মানে কাকিমার হচ্ছে বাবার বাড়ি থেকে অনেকেই এসেছে, এটা হচ্ছে কাকিমার হচ্ছে দাদার মেয়ে, বিয়ে হয়ে গেছে, ওকে বলেছিল ও এসেছে, আর এ হচ্ছে এ আর আমার একসাথেই মানে একই দিনে ডেলিভারি হয়েছিল, আমার পুচকুটা আর ও হচ্ছে মেয়ে হয়েছিল, ওর নাম তুলি। তোর সাথে আমার খুব ভালো লাগে কথা বলা হয়, মাঝে মাঝে একই নার্সিং হোমে একই দিনে হয়েছিল আর কি। তো যাই হোক এখানে দেখো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না বলতে এই তো সিদ্ধ ভাত হয়েছে, এটা তো আমাদের হয়, এর থেকে অন্য কিছু করতে নেই। আর একটা নেক্সট দিন আর একটা দিন সেদিনও এই সেমই হবে, সেদিন আমার একটু পায়েস করা হবে। এখানে দেখো মা মাখি মাখি দিচ্ছে, আর যেগুলো একটু হয়তো বলছে যে দেরি হয়ে যাচ্ছে, তো তাই আমি একটু হাত লাগিয়ে দিলাম, বসে বসে বক করলে তো হবে না, একটু কিছু তো কাজ করতে হবে তাই না, তো আমি একটু করে দিলাম, আর আমার ভীষণ খেয়ে লেগে গেছে, আর এই ভাতটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কলা পাতায় খাওয়ায় বাবা কলা পাতাগুলো কেটে কুচিয়ে রেখে দিয়েছে,
আমার বাবু সোনাটা এখানে খেলা করে, কিন্তু হয়েছে কি আজকে দাদার কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার সোনাটা থাকলে এখানে কত খেলা করে, কত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। নয় সবাই মিলে একসাথে এক জায়গায় খেয়ে খাওয়ার মজাটাই সত্যি আলাদা। আর আমাদের তো বললাম না, ঠাকুমারাও আসার কথা ছিল, ঠাকুমারাও আসেনি। এবছরটা কি হয়েছে, ঠাকুমাদের বাড়িতে ছোটো কাকিমা বাড়িতে নেই, তাই ঠাকুমারা করেনি। আর যারা যারা করেছে করেছে, আর এখানে হচ্ছে আমরা তিনজনে খাচ্ছি একসাথে। আর সূর্যি মামা তো ডুবে যাচ্ছি, সময় হয়ে এসেছে, সন্ধ্যাবেলা হয়েই এসেছে একদম। তো এখানে দেখো সন্ধ্যাই হয়ে গেছে, এখানে আমার বড় মাসাই লাইট দিয়ে দিয়েছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করেছি, দেখো মায়ের সাথে আমি খাচ্ছি, দেখেছো আমি মায়ের সাথে এমনি যে সারাক্ষণ মানে সবসময় খাই, মায়ের সাথেই বেশি খাই, সকালে টিফিন বলো দুপুরে ভাত হয়তো খাই না, কিন্তু সন্ধ্যাবেলাও আবার খাই। তো আজকে খাওয়াটা তোমাদের শেয়ার করে নিলাম, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে, সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো।